মানে বাজি ধরছি লুডুতে, ও আমাকে বলতেছে আচ্ছা লুডু খেলতেছি, তাইলে আমি যদি জিতি তাইলে আমি তোমাকে যেটা চাবো সেটা দিবা। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যদি এটা বলো তাহলে আচ্ছা আমি বাজিটা মেনে নিলাম। আচ্ছা আমি তুমি যদি জিতো তাহলে আমি যেটা চাবো তুমি সে তুমি যেটা চাবে সেটা আমি দেবো, আমি যদি জিতি তাহলে আমি যেটা চাবো সেটা তোমাকে দিতে হবে। বলে আচ্ছা ঠিক আছে। আসলে আমি লুডো খেলাটা সেরকম পারি না, তো ও লুডো খেলতে যখন বসছে ও জিতছে, জিতার পরে তো ও বলতেছে, ও আমার দিকে অন্য রকমের একটা কথা বলছে, মানে খারাপ একটা প্রস্তাব দিছে। তখন আমি ওরে বলতেছি দেখো তুমি আমার একটা ভালো বন্ধু, তুমি আমার ভালো একটা বন্ধু, আর তোমার কাছ থেকে আমি এরকম কোনো কথা আশা করি নাই। আজকে আমার জীবনের কিছু ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে আপনাদের সামনে আসছি, সেগুলো আজকে তুলে ধরব। আসলে আমি একটা গ্রামের মেয়ে, তো আমি যখন একটা মেয়ে যখন একটা মেয়ে যুবতী হয় তখন কিন্তু সব বাবা মাই চায় যে তার মেয়েটাকে সুন্দর দেখে, একটা ভালো ঘর দেখে, ভালো জামাই দেখে, তার যাতে অবস্থা তার টাকা পয়সা থাকে, ধন সম্পদ থাকে, এরকম কোনো ছেলের সঙ্গে সব বাবা মাই কিন্তু চায় বিয়ে দেওয়ার জন্য। আসলে আমারও ঠিক এরকম দেখেই আমার একটা বিয়ে দিছিল। তো বিয়ের দেওয়ার পরে যখন আমি বাড়িতে যাই, তো বাড়িতে গেলে আমার স্বামী মানে এত টাকা পয়সা তার, আর এত তার মানে সব দিকে ভালো, তো বাড়ির চারো সাইডে আমার স্বামী সিসি ক্যামেরা লাগাইছে যাতে তার বাড়িতে একা অনেক টাকা পয়সা আছে বা অর্থ সম্পদ তো মানুষের থাকেই, তো ওইগুলা যাতে কোনো চোর বা কেউ যাতে চুরি করতে না পারে বা বাড়িতে কেউ ঢুকতে না পারে, সেই কারণে আমার স্বামী অনেকগুলা সিসি ক্যামেরা লাগায়। আসলে আমার স্বামী সিসি ক্যামেরা লাগানোই মাসের ভিতর আমার স্বামী সপ্তাহে 2-1 দিন বাসায় আসে, আর বাকিটা দিনই বাকিটা সময় সে ঢাকাতে থাকে, ঢাকাতে ভালো একটা চাকরি করে। তো সেই কারণে আর কি সিসি ক্যামেরা লাগানো, যে আমি যেহেতু বাড়িতে থাকি না তো অনেক কিছু তো বাড়িতে আছে যাতে সে এগুলা কেউ না নেয়, যে সিসি ক্যামেরায় লাগায় রাখছে যে যদি কেউ ঢুকেও তাহলে সে ওইখান থেকে দেখতে পারে যে কে ঢুকছে আমার বাড়িতে। তো স্বামী যেহেতু থাকে না বাড়িতে তখন কিন্তু সব মেয়েরই অন্যরকম একটা থাকে, ফিলিংস থাকে যে কি রে বিয়ে হইলো এখন আমার স্বামী বাড়িতে নাই, আমি একা একা থাকবো, আসলে ভালো লাগে না, আমি বোরিং ফিল করি সারাক্ষণ একটা বাড়ির ভিতরে একা বন্দি আমি। তো একদিন আমি ফেসবুকে একটা ফ্রেন্ডের সঙ্গে আমার ভালো কিছুদিন মানে কিছুক্ষণ কিছুদিনের মধ্যে ভালো একটা সম্পর্ক হয়, তো ভালো একটা আলাপ অনেক সারা মানে রাত্রে তার সঙ্গে আমি ফেসবুকে কথা বলি, মেসেঞ্জারে কথা বলি। কথা বলতে বলতে একদিন আমাকে বলতেছে তোমার স্বামী কোথায়, তো সে জানতো যে আমার বিয়ে হয়েছে, আমি তাকে বলছি যে আমার আমি বিবাহিত। তখন ও বলে যে বিবাহিত ভালো, বিবাহিতরা কি বন্ধুত্ব রাখে না, তাদের কি বন্ধু থাকে না? তো আমি বললাম হ্যাঁ থাকে, থাকবে না কেন, আসলে আমারও একা একা ভালো লাগে না, তো একটা বন্ধু যদি হয় তার সঙ্গে একটু কথা বললাম, কথা বলে সময়টা পার করলাম। তো সে বলে যে আচ্ছা তাইলে এরকম যদি হয় আমিও এরকম একটা বন্ধু খুঁজতেছি যে আমার সঙ্গে কথা বলবে, আমি তার সঙ্গে কথা বলবো, সময়টা পার হয়ে যাবে। তো কিছুদিন এরকম কথা বলতেছি, তো একদিন আমাকে বলতেছে তাইলে তো বন্ধু তোমার বাসায় একদিন আমার ইনভাইট করো, আমি যাই বাসায় যে তোমার বাসা দেখে আসি। তো আমি তখন বললাম দেখো আজকে তো আমার স্বামী বাসায় নাই, তুমি যে আমার বাসায় আসবে লোকে দেখলে কি বলবে? তো সে বলে যে আরে না কি লোকে দেখলে কি বলবে, বলে যে দেখো আমি একটা বিবাহিত, তো আমার স্বামী আছে, আর আমার বাসায় যদি অন্য কোনো লোক থাকতো তাহলে তুমি আসলে সেটা কেউ চোখে পড়তো না বা মাইন্ড করতো না, তো আমার তো বাসায় কেউ নাই শুধু আমি একা, তাহলে এখন যদি তুমি আমার বাসায় আসো লোকে দেখলে অনেক লোকে অনেক ধরনের মন্তব্য করবে।
সে বলে যে আচ্ছা তাহলে আমি সন্ধ্যার পরে ঢুকবো, যাতে লোকজন যখন থাকবে না তখন আমি তোমার বাসায় ঢুকবো। তো আমি প্রথমে এক পর্যায়ে না না মানে না স্বীকার করছি, পরে নিজে নিজে ভাবতেছি আসলে রাতে তো কেউ দেখবে না, তাইলে আসুক আমি আসতে বলি। আসলে যখন আমার বন্ধুটা আমার বাসায় আসলো, আসার পরে আমরা রাত্রে খাওয়া দাওয়া করে, মানে আমার বন্ধু আমারে দেখে তার ভিতরে অন্যরকম একটা লোভ লালসা, অন্যরকম একটা ফিলিংস কাজ করতে লাগলো। আসলে আমি তো সেরকম কিছু ভাবি নাই, কেননা সে আমার বন্ধু, ভালো একটা ক্লোজ বন্ধু। আমি সেইটা ভেবে রাত্রে রান্না করছি, রান্না করার পরে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া একই সঙ্গে টেবিলে বসে খাইছি। খাওয়ার পর তারে পাশের রুমে দিছি আর আমি পাশের রুমে ঘুমাইছি। তো ঘুমানোর পর এখন দেখি সে রাত্রে আমার রুমে হলো দরজা দিয়ে চাপানো রয়েছে, দরজা দরজার দিকে আমার দিকে উঁকি দিচ্ছে। তো একটা মেয়ে যদি ঘুমায়ও পড়ে, তখন যদি তার পাশে বা তার মানে তার সাইডে যদি কোনো একটা অন্য পয় পুরুষ আসে বা থাকে, সে কিন্তু বুঝতে পারে, তার ওই অনুভূতিটা হয় যে আমার পাশে মনে হয় কেউ আসছে বা আসছে। তো আমি ও দেখ মানে ঘুমার মাঝখানে হঠাৎ জেগে দেখি যে সে আমার পাশে বসে আছে। তো আমি তখন বললাম যে কি বন্ধু তুমি আমার পাশে? তো বলতেছে হ্যাঁ তোমার পাশে, আসলে একা একা ঘুম আসতেছে না, তাই তোমার এখানে আসলাম। বললাম দেখো বন্ধু, একা একা ঘুম তো আমারও হয় না, তাইলে কি করবো বলো, তারপরও ঘুমানোর চেষ্টা করতেছি, তুমি ঘুমোই পড়ো, তুমি জেগে থেকো না। তো তখন বলতেছে যে না ঘুম আসতেছে না। আসলে তারপরে আমি ভাবলাম তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা একটু অন্য ধরনের একটু মজা করি। তো মোবাইলে লুডো খেলতেছি আমরা, মানে বাজি ধরছি লুডোতে। ও আমাকে বলতেছে আচ্ছা লুডো খেলতেছি, তাইলে আমি যদি জিতি তাইলে আমি তোমাকে যেইটা চাবো সেইটা দিবা। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যদি এটা বলো তাহলে আচ্ছা আমি বাজিটা মেনে নিলাম। আচ্ছা আমি তুমি যদি জিতো তাহলে আমি যেটা চাবো তুমি সে তুমি যেটা চাবে সেটা আমি দেবো, আমি যদি জিতি তাহলে আমি যেটা চাবো সেটা তোমাকে দিতে হবে। বলে আচ্ছা ঠিক আছে। আসলে আমি লুডো খেলাটা সেরকম পারি না, তো ও লুডো খেলতে যখন বসছে ও জিতছে, জিতার পরে তো আমি ও বলতেছে ও আমার দিকে অন্যরকমের একটা কথা বলছে, মানে খারাপ একটা প্রস্তাব দিছে। তখন আমি ওরে বলতেছি দেখো তুমি আমার একটা ভালো বন্ধু, তুমি আমার ভালো একটা বন্ধু, আর তোমার কাছ থেকে আমি এরকম কোনো কথা আশা করি নাই, আমি কখনো ভাবতে পারি নাই যে তুমি আমার এরকম কিছু বলতে পারো। যা বলে যেহেতু ফেলছো, যেটা ভাবছো বা যেটা বলছো সেটা দ্বিতীয়বার বলবাও না, দ্বিতীয়বার ভাববাও না, তাহলে কিন্তু তোমার সঙ্গে আমার বন্ধুত্ব থাকবে না। তাহলে কথা বলার পরে সে একটু রাগ হইলো, রাগ হয়ে সে সেই রাত্রে বেরিয়ে গেল বাসা থেকে। আসলে তার বন্ধুত্বর ভিতরে ফাঁক ছিল, বন্ধু যে শব্দটা যে কি, সেই বন্ধু যে মানে আর যে বন্ধুর যে মর্যাদা সে সেটা দিতে পারে নাই, কেননা সে অন্যদিকে অন্য লাইনে ভাবছে বা অন্য লাইন সে অবলম্বন করার জন্য চেষ্টা করছে। পরে আমি আর জানতাম না যে আমার রুমের ভিতরে সিসি ক্যামেরা লাগানো আছে। তো আমার স্বামী আমার ফোন দিছে, বলতেছে তুমি কি করতেছ? তখন আমি বলতেছি যে আমি তো ঘুমাই রয়েছি। তখন আমার স্বামী বলে দেখো তুমি মিথ্যা কথা বলো না, তুমি আমার বউ, আমি তোমার স্বামী, আর আমার বাড়িতে কে ঢুকছে কে বাড়ি থেকে কখন বেরোইছে, তোমার বেডরুমে গেছে, তোমরা লুডো খেলছো, আড্ডা দিছো, অনেক ধরনের কথা বলছো, আমি যদি সবগুলো শুনছি। তখন আমি বললাম যে কিভাবে তুমি শুনছো? কয় যে বা ঘরের ভিতরে যে বেডরুমে যে সিসি ক্যামেরা আছে এটা তুমি জানো না, এটা আমি লুকায় রাখছি, কেন জানো? আমি তোমাকে পরীক্ষা করব, কেন না যে আমি তোমার স্বামী, আমি তোমার স্বামী, আমি ছাড়া তুমি কোনো পয় পুরুষের সঙ্গে কথা বা পয় পুরুষের সঙ্গে কোনো আড্ডা দাও নাকি সেই কারণে, আর তুমি যেটা করছো এটা ভুল করছো।
তখন আমি বললাম, দেখো আমি জাস্ট বন্ধু, আমার বাসায় আসছে আমি সেই কারণে, কিন্তু যে সে আমার বন্ধুত্বের নামে যেরকম কিছু করবে এটা কখনো আমি আশা করিনি। যাক, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি নেক্সট এরকম ভুল করব না। তখন আমার স্বামী ক্ষমা এক পর্যায়ে না করা, পরে আমি অনেক কাহতি মিনতি করার পরে আমার স্বামী সেটা ক্ষমা করছে। আসলে আমার স্বামী ভালো দেখে ক্ষমা করছে, অন্য কোনো স্বামী হলে কখনো ক্ষমা করতো না। তার বয়সের সঙ্গে অন্য কোনো মানে অন্য রিয়্যাক্ট করতো, খারাপ রিয়্যাক্ট করতো, আসলে আমার স্বামী সেটা করে নাই। তা বোনেরা, বিবাহ তো যারা বোন আছো যাদের স্বামী বাইরে, তাদের উদ্দেশ্যে কথাটা বলবো, এরকম ভুল করবা না কখনো। এই যুগে, এই যুগে কোনো ছেলেরও কখনো বিশ্বাস করবা না, একমাত্র স্বামী ছাড়া। স্বামী হয় সবচেয়ে বড় কাছের বন্ধু, সুখে দুঃখে সব কথা, সবভাবে, সব পরিস্থিতি তার সঙ্গে মোকাবেলা বা শেয়ার করা যায়, অন্য কারোর সঙ্গে কিন্তু কখনো করা যায় না।